हाय फ्रेंड्स आर आर ऑथेंटिक किचन आपनादेर साथे शेयर करबे होममेड ईस्ट ईस्टेर प्रयोजन होलेई आमरा दोकाने जाइ किन्तु हाथेर सामने सब दोकानेई तो पावा जाय ना ईस्ट ताई आज एई भिडियोटी आमी आपनादेर जन्य शेयर करछि एखाने थाकबे अनेकगुलो टिप्स जाते आपनारा प्रथमबारई तैरी करे ब्यर्थ ना हन सफलता पावार जन्य अनेकगुलो टिप्स थाकबे তাই দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখে নিন ময়দা নরমাল টেম্পারেচারের টক দই চিনি কুসুম গরম জলটার মধ্যে আমরা 2 টেবিল স্পুন মধু মিশিয়ে নেব এখানে আমি ডাবরের মধু ইউজ করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের মধু ইউজ করতে পারেন প্রথমে আমরা হাফ কাপ ময়দা নিয়ে নেব ময়দাটা আমরা অল্প অল্প করে মেশাবো মেশাতে যাতে সুবিধা হয় এর মধ্যে আমরা অল্প অল্প করে মধু মেশানো জলটা দিয়ে দেব আর আস্তে আস্তে মিশিয়ে নেব এমন ভাবে মেশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে একবারে বেশি জল দিয়ে দেবেন না তাতে এই লিকুইডটার কনসিস্টেন্সিটা ঠিক বুঝতে পারবেন না ভালোভাবে মেশাতে হবে কোনো লাম্পস থাকলে কিন্তু এই লিকুইডটা ঠিকঠাকভাবে প্রস্তুত হবে না এর মধ্যে আমরা বাকি ময়দাটাও মিশিয়ে নেব আবার পরিমাণ মতো জল দেব এর মধ্যে আমরা অল্প অল্প করে পুরো হাফ কাপ ময়দাটাই মিশিয়ে নিয়েছি দেখুন এই পর্যায়ে আর জল দেওয়া যাবে না স্পুন টক দই নেব নিয়ে এটাকে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব 2 টেবিল স্পুন চিনি নিয়ে নেব দইটাকেও ভালোভাবে ফেটিয়ে নেব দইটা অবশ্যই রুম টেম্পারেচারে যেন হয় না হলে কিন্তু ইস্টটা তৈরি হবে না দইটা দেখুন আমাদের ফাটানো হয়ে গেছে এবার দইটা আমরা তৈরি করে রাখা ময়দার মিশ্রণটার সাথে মিশিয়ে নেব ভালোভাবে ফাটাতে হবে এর মধ্যে কোনো লাম্পস থাকা যাবে না দেখুন এটার মধ্যে এখনো লাম্পস আছে বোঝাই যাচ্ছে তো এটাকে এখনো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটি পুরোপুরি রেডি হয়ে গেছে মিশ্রণটি যখন এই রকম কনসিস্টেন্সি আসবে বোঝা যাবে এই মিশ্রণটা পুরোপুরি রেডি এবারে এই মিশ্রণটাকে আমরা অন্য একটি পাত্রে ঢেলে নেব এই পাত্রটিকে আমরা একটি গরম জায়গায় 18 ঘন্টার জন্য রেখে দেব এই মিশ্রণটিকে আমি প্রেসার কুকারের মধ্যে বদ্ধ অবস্থায় রেখে দেব যাতে না হাওয়া বাতাস আলো কিছু লাগতে পারে এটা আপনারা হটপটের মধ্যেও রাখতে পারেন এই অবস্থায় বন্ধ করে দিয়ে এটাকে রান্নাঘরের গরম জায়গায় রেখে দেব আমি 16 থেকে 18 ঘন্টার জন্য 18 ঘন্টা পর এটা কিভাবে তৈরি হয়ে যায় আমি আপনাদের দেখিয়ে দেব ফিরে এলাম ঠিক 24 ঘন্টা পর দেখুন আগের দিন যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম তার তুলনায় এটা অনেকটা ফুলে উঠেছে আর অনেক বাবলস এসে গেছে আর দেখুন এর কনসিস্টেন্সিটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এটা হলো আমাদের পারফেক্ট ইস্ট এই ইস্টটা দিয়ে আপনারা ইস্ট দিয়ে যা যা তৈরি করা যায় আপনারা সবই তৈরি করতে পারবেন যেমন পিজা বন রুটি ডিনার রোল সমস্ত কিছু নান এবং নান পুরিও বানাতে পারবেন সেই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান আমি আপনাদের জন্য ওই ভিডিওগুলো নিয়ে হাজির হব বন্ধুরা পারফেক্ট ইস্ট বানানোর জন্য কিছু টিপস শুনে নিন আমি প্রথমেই বলেছিলাম 16 থেকে 18 ঘন্টা কিন্তু এখন বললাম 24 ঘন্টা পর তুলে এলাম কারণ ইস্ট বানাতে আসলে টেম্পারেচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালে এটা 16 থেকে 18 ঘন্টাতেও হয়ে যেতে পারে আবার শীতকালে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এটাতে ভালো ফল পাওয়ার জন্য আপনারা যে গরম জায়গায় রাখবেন সেটাকে
যদি প্রেসার কুকারে রাখেন তো প্রেসার কুকারটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে তার মধ্যেই বাটিটাকে রেখে দেবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। সেকেন্ড টিপস, এটাকে আপনারা 4-5 দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আমার থার্ড টিপস, ফ্রিজ থেকে যখন বার করবেন তখন দেখবেন এই বাবলস অনেক কমে যাবে, তখন এটা ততটা কার্যকরী থাকে না। তো সেটাকে কার্যকরী করার জন্য এই ইস্টটাকে কিছু ফিডিং করাতে হবে, তার জন্য 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ জল মিশিয়ে এটাকে মিক্সড করে রেখে দেবেন। 5 ঘন্টা পর দেখবেন এটা আবার বাবলস তৈরি হয়েছে, তো তখন এটা দিয়ে যা খুশি আপনারা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমাকে লাইক করুন, আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন আমার এই ভিডিওটা আরও জনপ্রিয় হওয়ার জন্য।